রাত 9টা যখন বেজে গেল মনে হয় অরুণ আর আসবে না। অরুণের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা, সে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। কথা যখন দিয়েছে আজ নয় কাল সে নিশ্চয়ই আসবে। ভুল কাকা মানে ভুল, রাতের উচ্ছ্বাস আর দিনের বিশ্বাস এক হয় না কাকা মানে এক হতে পারে না। মানুষের অসুখ বিসুখ বিপদ আপদ হতে পারে, তুই বরং কাল একবার অফিস যাওয়ার পথে অরুণের বাড়ি হয়ে যাস। অরুণ তো বাড়ি নেই মা, কখন ফিরবে? তাকে ফেরার কোনো ঠিক আছে? সে ভোর না হতে বেরিয়ে যায় আর ফেরে অনেক রাত করে, কিছু বলতে হবে? এই কার্ডটা ওকে দিয়ে দেবে। থাক থাক মা, হঠাৎ প্রণাম করলি যে? কাল আমি প্রথম ফাংশনে গান গাইব, তাই আশীর্বাদ নিতে এলাম। বাহ, ঈশ্বর তোর মঙ্গল করুন, তোর সব ইচ্ছে যেন পূর্ণ হয়। দেখে হারা ভাবি নই যে
হঠাৎ গাড়িটা থামাতে বললে? ওই যে ট্যাক্সি স্ট্যান্ডে অরুণকে দেখছেন, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে তুমি কেন? তোমার কোনো স্ট্যাটাস নেই? আরে ওকে ডেকে পাঠাও। না, আমাকে যেতে হবে। অরুণ, দেখি তুমি আমাকে এই অবস্থায় দেখে খুব অবাক হয়ে গেছো তো। এই বুঝি তোমার স্বপ্ন? চুপ করে আছো কেন? আমার কথা জবাব দাও। সব স্বপ্নই তো জীবনে সত্যি হয় না কোয়েল। তাই বুঝি তুমি কাকামুনির সঙ্গে দেখা করতে যেতে পারোনি? জীবনে আমি এত বড় ফাংশনে গান গাইব, তুমি শুনতে গেলে না? বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। আমি সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি শুধু টাকার জন্যে। আমার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো ঝুমা, তাই না? তোমার মুখ থেকে কথা শুনবো আমি ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি। আমার চোখের সামনে দিয়ে তুমি আরেকটি মেয়ের হাত ধরে গাড়িতে গিয়ে উঠবে, অস্বীকার করতে পারো? আমি যে দেখেছি তা ভুল? তোমার দেখাটা ভুল নয় কোয়েল, তোমার ভাবনাটা ভুল। তুমি এখন যাও কোয়েল, তোমার কোথায় দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, একটা কথার উত্তর দিতে পারো, তোমাকে দেখার পর কেন আমি অন্য কারোর দিকে তাকাতে পারি না? তোমার গান শোনার পর কেন আমি অন্য কারো গান গাইতে পারি না? ক্যাসেটটা রইল, যদি সময় হয় শুনো আমি কি গেয়েছি, কেমন গেয়েছি। মনে হচ্ছে ড্রাইভার অরুণকে দেখে তুমি খুশি হওনি। একজন সঙ্গীত শিল্পী যদি ট্যাক্সি ড্রাইভার হয়, আপনি বলুন না, সেটা দেখে কেউ কি খুশি হতে পারে? আলোর জগতে পা দিয়ে অন্ধকারের দিকে তাকাতে নেই কোয়েল, তাকে ভুলে যেতে হয়। কি করে ভুলবো, আমি তো একদিন অন্ধকারেই ছিলাম, আর ওই অন্ধকারে যে মানুষটা পড়ে রইল, আমি যে তাকে ভালোবাসি ভীষণ ভীষণ।